মা মা দেখো তোমার ছেলে বেতন পেয়ে দুটো শাড়ি এনেছে, একটা তোমার জন্য একটা আমার জন্য। দেখা দেখা কেমন শাড়ি এনেছে দেখা, এটা তোমার জন্য এটা আমার জন্য। এইটা আমার জন্য? এটা তোমার জন্য পছন্দ করি। এই এত কম দামে এটা আমি নেব? এইটা এত কম দামে আমি নেব না। আমার বেটা রোজগার করেছে, আমার বেটা বেতন পাইছে, আমাকে ভালো শাড়ি এনে দিয়েছে, আমি নেব না। এটা আমাকে দে, তুই এটা নে যা। আমার দামি, আমার বেটা আমাকে ভালো শাড়ি এনে দিয়েছে, আমাকে এটা না দিয়ে কম দামে এটা আমাকে দিচ্ছে। অন্তরা হ্যাঁ বলো, আজকে মাইনে পেয়েছি? হ্যাঁ দুটো শাড়ি নিয়ে এসেছি তোমার জন্য, একটা মায়ের জন্য একটা। এটা তোমার শাড়ি ঠিক আছে, খুব সুন্দর। আর এটা হলো মায়ের শাড়ি ঠিক। চল মাকে দিতে যাও। হ্যাঁ গো, কত কত দাম নেব? দাম বলতে এটা একটু বেশি নিয়েছে, এটা দাম হয়েছে 1500 টাকা, আর মাইটি নিয়েছে 1200 টাকা। তো মাইটাই বেশি দামে নিতে পারতে না? দেখো আমি অত বুঝি না, আমি দেখলাম ভালো লাগলো আমি নিয়ে নিলাম। তো ঠিক আছে, দামের কোনো হেরফের নেই, তুমি যাও, মায়ের আশা করে ভালো লাগবে ঠিক। তবু মাকে দাম দিয়ে দেবো। হ্যাঁ দেখ শুন, যার জন্য যে শাড়িটা আনিয়েছে সে শাড়িটাই লে, আর বেশি মন খারাপ করিস না, বুঝলি।